এক গ্রামে ছুটকি নামের একটা মেয়ে থাকতো। সে সারা দিন ফুচকা খেত। সকালবেলায় খাবারে খেত দই ফুচকা, দুপুরের খাবারে খেত চাটনি ফুচকা, আর রাতের খাবারে খেত টক জল ফুচকা। এত ফুচকা খাওয়ার জন্য বাড়ির লোক তাকে সব সময় বকত, ছুটকি মা এত ফুচকা খেতে নেই মা, পেট খারাপ করবে। বাবা, তুমি যদি আমাকে ফুচকা খেতে না দাও আমি তাহলে তোমার সাথে কোনো কথাই বলবো না। এ কথা বলাতে ছুটকির বাবা আর তাকে কিছু বলতে পারতো না। বাড়ির একমাত্র মেয়ে হওয়ায় বাড়ির লোক তাকে সহ্য করত। একদিন ফুচকার দোকানে ছুটকি ফুচকা খাচ্ছে, এমন সময়, আরে কাকা, 10 টাকায় মাত্র 20খানা ফুচকা দিচ্ছ, আর একটা ফুচকা দাও, আমি তো তোমার রেগুলার কাস্টমার গো। তুমি রোজ আসো বলে 10 টাকায় 20টা করে তোমাকে ফুচকা দিই, এতে কি আর লাভ থাকে? আর কত দেবো বলো তো। তোমার খুব গরম না? তাহলে এবার থেকে ওপারা শিবু কাকার কাছে ফুচকা খাবো, তুমি আর একটা দেবে কিনা বলো। আচ্ছা আচ্ছা, দিচ্ছি দিচ্ছি। একটা ফুচকার জন্য এত রাগারাগি করে না মা, অনেক ফুচকা খেয়েছিস, এবার বাড়ি যা, না হলে তোর পেট খারাপ করবে। যে পেট খারাপ না ছাই, ওসব আমার কিচ্ছু হবে না। উড়ি বাবা, উড়ি বাবা, আমার পেটে কি যেন একটা হচ্ছে, পেটে খুব ব্যথা করছে। ও বাবা গো, পেটে কেন কি ব্যথা করছে? ও মা গো, কি যেন একটা হচ্ছে পেটের ভেতর। উড়ি বাবা, ছুটকি তোর কি হলো? তোকে আমি কতবার বলেছি এত ফুচকা খাস না, এই ধরো ধরো ছুটকিকে বাড়ি নিয়ে চলো। পেটটা কি ব্যথা করছে? ছুটকি মা, ডাক্তারবাবু এই ওষুধগুলো দিয়ে গেছেন, এই ওষুধগুলো খেয়ে নাও মা। না না, ওষুধ আমি কিচ্ছু খাবো না, আমার না এখন খুব খিদে পেয়েছে, আমাকে এখন একটা দই ফুচকা এনে দাও তো, সকালের ব্রেকফাস্টটা করেই ফেলি, আর পারছি না, পিঠ খুব ব্যথা। অতিরিক্ত ফুচকা খাওয়ার কারণে ছুটকি সেদিনই মারা গেল, এবং মৃত্যুর পর সে একটা ফুচকা খেকেও ডাইনিতে পরিবর্তিত হল। বাবু, 10 টাকার ফুচকা কিনে আনতো, কতদিন ফুচকা খাই না। ভম্বল 10 টাকা নিয়ে ফুচকা কিনতে গেল। হরিপদ ফুচকাওয়ালার দোকান থেকে 10 টাকার ফুচকা কিনে নিয়ে সে বাড়িতে ফিরছে, তখন চারিদিক অন্ধকার হয়ে এসেছে। ভম্বল দেখল বটতলার সামনে একটা ঘোমটা দেওয়া অচেনা মহিলা দাঁড়িয়ে আছে। বাবু, তোমার হাতে ওটা কি? আরে এতে ফুচকা আছে, মা কিনে আনতে পাঠিয়েছে। তোমার মাই তো আমাকে পাঠালো, বললো রাতের অন্ধকারে আমার ছেলের ফুচকা আনতে অনেক কষ্ট হবে, তাই তুমি গিয়ে ওর থেকে ফুচকাটা নিয়ে আসো। দাও তো দেখি ফুচকাগুলো, তোমাদের বাড়িতে পৌঁছে দিয়ে আসি। এমন রাতের অন্ধকারে এই মহিলাকে দেখে ভম্বল হক চকিয়ে গেল। ভম্বল একটু অন্যমনস্ক হতেই সেই ঘোমটা দেওয়া মহিলাটা ভম্বলের হাতের থেকে ফুচকার প্যাকেটটা ছোঁ মেরে পাশের জঙ্গলে উধাও হয়ে গেল। ভম্বল এক ছুটে তার বাড়িতে গিয়ে তার মাকে জিজ্ঞেস করল, মা মা, তুমি কাউকে আমার থেকে ফুচকা আনতে পাঠিয়েছিলে? কই না তো, আমি তো তোকেই ফুচকা আনতে পাঠালাম। কিন্তু বটতলায় একটা ঘোমটা দেওয়া মহিলা বলল তুমি নাকি তাকে আমার থেকে ফুচকা নিতে পাঠিয়েছো, তাই সে আমার হাতের থেকে ফুচকা নিয়ে কোথায় যে চলে গেল আর দেখতে পেলাম না। বৌমা, এর জন্যই বলি এই রাত দুপুরে এই বাচ্চা ছেলেটাকে ওই বটতলার দিকে পাঠাবে না, অতিকটা এখন ভালো না। ওই পাচুর মেয়েটা ফুচকা খেয়ে যে মরল, তার আত্মা নাকি এখন গ্রামে খুব উৎপাত শুরু করেছে। পরের দিন সন্ধেবেলায় ভম্বল ওর বন্ধুদের সাথে ফুচকা খাচ্ছে, এমন সময়, ফুচকাগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে, হ্যাঁ হেডি হেভি হয়েছে। এই, আমার ফুচকাটা কে নিলি রে? বাবু, তোমাদের 10 টাকায় 10টা করে কমপ্লিট হয়ে গেছে, আর দেবো? কই কই 10টা হলো, আমাকে তো 5খানা দিলে। হ্যাঁ, আমাকেও তো 5খানা দিয়েছো, আমি গুনেছি। না বাবু, আমি গুনে গুনে সবাইকে 10টাকায় 10টা করেই দিয়েছি। আজকে এই ছোকরাগুলোকে ভালোই চালালাম,
আর কি সুন্দর সুস্বাদু ফুচকা খেলাম, আহ মনটা জড়িয়ে গেল। এই হরিপদ ফুচকাওয়ালার থেকে আর ফুচকা খাবো না, এই বেটার জোচ্চুটি শুরু করেছে। কি দাদু ভাই, এমন মন মরা হয়ে দাঁড়িয়ে আছো কেন? আরে দাদু, আমি তোমার নাতি আর তার বন্ধুদের 10 টাকায় 10টা করেই ফুচকা দিয়েছি, কিন্তু তারা বলছে মাত্র 5টা ফুচকা পেয়েছে। কিন্তু এটা কিভাবে সম্ভব বলো তো? আমি তো গুনে গুনে 10টাই দিয়েছি নাকি? আচ্ছা, তাহলে আমাকেও 10 টাকার ফুচকা দে তো দেখি, আর ঠিক করে গুনে গুনে দিবি। হ্যাঁ, এই নাও নাও। আমি জানতাম এই কদিন ধরে ফুচকা খেকো ডাইনি খুব উৎপাত শুরু করেছে গ্রামে, তাই আজ আমি আমার এই জাদুর শিশি নিয়ে বেরিয়েছি। এতে আজকে তোকে ভরে সারা জীবনের মতো বন্দি করে রাখবো। ওং ক্রিং খটাখট, ডাইনি ঢুকে পর চটপট, যদি খেতে না চাস ঝাঁটার বাড়ি, শিশিতে ঢুকে পর তাড়াতাড়ি। আমাকে বন্দি করিস না, আমাকে ফুচকা খেতে দে, আমাকে বন্দি করিস না, আমি কথা দিচ্ছি আর এই গ্রামে থাকবো না, আমাকে ছেড়ে দে। সত্যি বলছিস? তুই এই গ্রাম ছেড়ে চলে যাবি? হ্যাঁ সত্যি বলছি, আমাকে ছেড়ে দে। শিশির ঢাকনা খুলতেই ডাইনি হাওয়ার গতিতে কোথায় উড়ে গেল। এদিকে হরিপদ ফুচকাওয়ালা চিৎকার করে উঠল, এ কি, এ আমার কি সর্বনাশ হলো গো, আমার সব ফুচকা কোথায় গেল? ওরে বাবা, এই ডাইনি তো খুব চালাক বের হলো, ও সব ফুচকা চুরি করে নিয়ে পালিয়েছে। আচ্ছা দাঁড়া, দেখাচ্ছি মজা। শুধু ফুচকাই চুরি করেনি, চাটনির বাটিটাও নিয়ে গেছে হতচ্ছাড়িনি। এতক্ষণে দেখো কোনো মগ ডালে বসে চাটনিতে ফুচকা মাখিয়ে মাখিয়ে খাচ্ছে। ফুচকা খাই কচুর মচুর সাথে দিয়ে চাটনি, বুড়ো আমায় ধরতে এলি করলি বেকার খাটনি। না ডাইনিকে শিশিটা বন্দি করা যাবে না, ওকে ওর ভাষাতেই জব্দ করতে হবে। দাদু আমারে বাঁচান ওই ডাইনির থেকে, ডাইনির জন্য আমার ব্যবসা লাটে উঠে গেছে। ওকে ধ্বংস করার জন্য একটা মন্ত্রপুত ফুচকা বানাতে হবে, তোরা সবাই যজ্ঞের ব্যবস্থা কর। ওং ক্রিং খট মট পট, ফুচকা তুই অপ্রকট, এই দিলাম আলু মাখা, এই দিলাম চাটনি, ফুচকা বানাতে হলো যে আমার খাটনি, এরপরে দেব দই, ডাইনি খেয়ে যাবি কই। দিলাম আমার স্পেশাল মশলা, দিলাম পাথর কুচি, এই ফুচকায় কামড় দিলে লোভ যাবে তোর ঘুচি। আহা, এত বড় ফুচকা দেখে জিভে আসছে জল, এই ফুচকা এখন খাবো আমি, বুড়ো চলবে না তোর কোনো ছল। এই বুড়ো, এ তুই কি করলি, আমার তার ভেঙে গেল। কি বলেছিলি, চলবে না আমার কোনো ছল? দিলাম তোর দাঁত ভেঙে, এবার কিভাবে ফুচকা খাবি বল? ছাড়বো না আমি তোকে, ছাড়বো না। ডাইনির দাঁত আমি ভেঙে দিয়েছি, ওই ভাঙা দাঁত নিয়ে ও আর ফুচকা খেতে পারবে না। কি বাছারা, তোমরা কোথায় পালাচ্ছ? ভিডিওটা ভালো লাগলে লাইকটা করে যাও, না হলে আমাদের চলবে কি করে?